কর্মক্ষেত্রের সুযোগ অথবা উন্নত জীবনের হাতছানি, প্রধানত এই দুই কারণে মানুষ নিজ দেশকে রেখে ভিন্ন দেশে গিয়ে বসবাস করে। প্রবাসীদের কাছে প্রবাস জীবনের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। প্রবাসীদের নিয়ে গড়ে ওঠা জার্মান ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনসের প্রতিবেদনের ভিত্তি করে প্রবাসীদের বসবাসের জন্য সেরা পাঁচটি দেশের নাম প্রকাশ করেছে ব্রিটেনের গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি। জরিপে অংশ নিয়েছেন বিশ্বের 172টি দেশের 171 জাতির 12,000 প্রবাসী। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শীর্ষস্থানীয় দেশগুলোর কোন সুবিধাগুলো প্রবাসীদের প্রবাস জীবনে উপস্থিত করছে। বসবাসের খরচ সহ প্রবাসে বসবাসের 56টি দিক বিবেচনায় এ তালিকায় সবার উপরে রয়েছে 23টি দেশ নিয়ে বিস্তৃত উত্তর আমেরিকা মহাদেশের মেক্সিকো। 2014 সাল থেকে প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশের একটি মেক্সিকো। মেক্সিকোর মানুষদের বন্ধু সুলভ আচরণকে দেশটিকে পছন্দের প্রধান কারণ বলে মনে করেন 75% প্রবাসী। মেক্সিকোতে স্থানীয় বাজারে কেনাকাটা করার সময় দেশটির মানুষদের আচরণ পছন্দ করেন প্রবাসীরা। প্রবাসীদের মেক্সিকো পছন্দের আরেকটি কারণ দেশটির মানুষদের সাধারণ জীবনযাপন। মেক্সিকোর আইন কানুন কঠোর হলেও ন্যূনতম থাকার মেয়াদ না থাকায় প্রবাস জীবন চালিয়ে নিতে খুব একটা সমস্যায় পড়তে হয় না প্রবাসীদের। দেশটির পর্যটন সমৃদ্ধ এলাকাগুলোতে আন্তর্জাতিক ভাষা ইংরেজির বেশ চর্চা রয়েছে। মেক্সিকোর প্রধান ভাষা স্প্যানিশ হওয়ায় এ ভাষা জানা প্রবাসীদের জন্য মেক্সিকোতে কাজ করা সহজ। মেক্সিকোর পারিবারিক ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়েও প্রবাসীরা বেশ খুশি। 19,72,000 বর্গ কিলোমিটার আয়তনের মেক্সিকোর 32 রাজ্যের একটি ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ ওয়াক্সাকার। ওয়াক্সাকারের রাজধানী ওয়াক্সা সিটিতে বসবাসকারীরা জানিয়েছেন শহরটি সবসময় উৎসব মুখর থাকে, যে জন্য এ শহরটিও মেক্সিকো পছন্দের অন্যতম কারণ। এ তালিকায় দ্বিতীয় দেশ ইউরোপের স্পেন। গুণগত জীবনমান বজায় থাকায় গত 10 বছর ধরে দেশটি প্রবাসীদের পছন্দের অন্যতম শীর্ষস্থান দখল করে আছে। শীতল জলবায়ু, আধুনিক সংস্কৃতির চর্চা, জমকালো নৈশ জীবন, চিত্তবিনোদন এবং অবসর কাটানোর দারুণ সব সুবিধা রয়েছে স্পেনে। স্পেনের ভ্যালেন্সিয়া এবং মালাগায় বছরের 300 দিন আরামদায়ক 18 ডিগ্রি সেলসিয়াস সূর্যতাপ থাকায় এই দুটি শহর প্রবাসীদের বেশি পছন্দের। ইউরোপের অন্যান্য দেশ থেকে স্পেনের বসবাস খরচও কম। স্প্যানিশরা বেশ বন্ধু সুলভ এবং মিশুক। প্রবাসীদের ব্যাপারে দেশটির মানুষদের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। প্রবাসীদের 80% স্পেনের জীবনকে নিজ দেশে বসবাসের সঙ্গে তুলনা করেছেন। প্রবাসীদের পছন্দের তালিকায় এগিয়ে রয়েছে মধ্য আমেরিকার দেশ পানামা। প্রবাসী হিসেবে নতুন পরিবেশে সহজে নিজেকে মানিয়ে নেওয়া, বন্ধু খুঁজে পাওয়া এবং সাংস্কৃতিক চর্চার দিকে দেশটির সুখ্যাতি রয়েছে। প্রবাসীদের জন্য দেশটির ভিসা খরচও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। সহজে ভিসা পাওয়া যায় বিশ্বের এমন শীর্ষ 5 দেশের একটি পানামা। মার্কিন ডলার দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় পানামায় আর্থিক বিষয় সামলানোর জটিলতা কম। দেশটিতে বসবাস করা 80% প্রবাসী পানামার আর্থিক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। তারা জানিয়েছেন এ দেশটিতে কম খরচে সহজে বসবাস করা যায়। ব্যক্তিগত বিনিয়োগের দিকে এটি বিশ্বের 8ম সুবিধাজনক দেশ। সমুদ্রমুখী পরিবেশে বসতি করতে এখন অনেকেই বিনিয়োগ করছেন পানামায়। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে প্রবাসীদের পছন্দের শীর্ষ দেশের তালিকায় উঠে এসেছে বাহরাইন। 2022 থেকে 2023 সালে দেশটিতে বসবাসের খরচও কমেছে। দেশটিতে কর্মরত প্রবাসীরা তাদের আর্থিক অবস্থা নিয়ে বেশ সন্তুষ্ট। প্রশাসনিক সহায়তা, বসতি নির্মাণ, তথ্য প্রযুক্তির সহজ প্রাপ্যতা সহ প্রবাসীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা নিশ্চিত করা হয়েছে দেশটিতে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও কাজের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রবাসীরা। প্রবাস জীবনের জন্য অনেকেই বেছে নিচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকেও। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতি সংক্রান্ত সংস্থা ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কোর তালিকাভুক্ত 4টি বিশ্ব ঐতিহ্য থাকা মালয়েশিয়ার আধুনিক এবং সহজলভ্য পরিবহন ব্যবস্থা প্রবাসীদের পছন্দের। ভৌগোলিক অবস্থানের কারণে মালয়েশিয়া থেকে গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে কোনো দেশে মাত্র 2 ঘন্টায় পৌঁছানো যায়, যা দেশটি থেকে আঞ্চলিক বাণিজ্য বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। প্রবাসীদের কাছে দেশটি পছন্দের আরেকটি কারণ স্থানীয়দের বন্ধু সুলভ আচরণ। দেশটিতে আর্থিক ব্যবস্থায় জটিলতা না থাকাকেও দেশটি পছন্দের কারণ মনে করেন প্রবাসীরা। আয় এবং খরচের ভারসাম্য রক্ষা করে জীবন পরিচালনা করা যায় মালয়েশিয়ায়।
দেশটির অধিকাংশ মানুষ যোগাযোগ করতে পারেন ইংরেজি ভাষা ব্যবহার করে। শিক্ষিত লোকদের বেশ কদর রয়েছে মালয়েশিয়ায়। ভিন্ন দেশের মানুষকে স্বাগত জানাতে মালয়েশিয়ানরা কোনো কার্পণ্য করেন না বলেও জানিয়েছেন প্রবাসীরা। কাজী আমদাদ, দেশ টিভি।